আসসালামু আলাইকুম, আলাইকুম। আমি গোলাম আমি গোলাম মুস্তফা। মুস্তফা। গোলাম গোলাম মুস্তফা মুস্তফা চ্যানেলের পক্ষ চ্যানেলের থেকে পক্ষ থেকে আপনাদের আপনাদের সবাইকে সবাইকে স্বাগতম। স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করা যায় তা দেখব। চলুন এখন আমরা ইউটিউবে www.youtube। হ্যাঁ, ইউটিউবে এই যে আসার পরে দেখুন আমার চ্যানেলে, মাই চ্যানেলে ক্লিক করলাম। এই দেখুন আমার চ্যানেলে প্রবেশ করেছি। আমার চ্যানেলের নাম ওয়েলকাম টু অল এডুকেশন টিউটোরিয়াল। এই যে আমার ভিডিওগুলো এখানে আপলোড আছে দেখেন। এখানে আমি এখন নতুন একটা ভিডিও আপলোড করব। এই যে ভিডিও আপলোড করার জন্য এখানে দেখেন আপলোড বাটন আছে। এই যে আপলোড বাটনে আমি ক্লিক করলাম, আপলোড হচ্ছে। এই দেখুন আপলোড নিচ্ছে, লোডিং হচ্ছে আপলোড। এই যে সিলেক্ট ফাইল আপলোড, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি আপলোড দেব, এই যে একটা ফাইল কি ভিডিও ভিসা সাবমিট। এই যে ফাইলটা, এটা আমি নেব, ভিসা সাবমিট। এই যে আপলোড করলাম, এই দেখেন আপলোড হচ্ছে। কিন্তু এই যে ঘুরতেছে মানে আপলোড হচ্ছে। যাই হোক, এখন আপলোড হচ্ছে। এই অবস্থায় আমরা এখানে এই যে পাবলিশ আছে, পাবলিশের নিচে থেকে আমরা এই জিনিসটা আনলিস্টেড দিয়ে দেবো, যাতে কোনো রকম কিছু আমাদের এন্টার বা অন্য কিছু পড়লে যাতে হুট করে পাবলিশ না হয়ে যায়। এখন আনলিস্টেড দিলেও এখন আমরা কাজ করতে পারবো, এখানে কোনো ফাইল চলে যাবে না। ঠিক এই জন্য আমাদের বেশ কিছু কাটতে হবে। যে বেসিক ইনফো জায়গায় নিচে আমরা এখানে এই যে ডিসক্রিপশনে, এখন ডিসক্রিপশন লিখবো আগে। হ্যালো বন্ধুরা, এখন দেখুন ফাইলটি, এই যে ভিডিওটি আপলোড হয়ে গেছে। এই যে এখানে চলে আসছে ভিডিওটি আপলোড হয়ে। এখন আমরা দেখেন ভিডিও টাইটেল, এই যে আমি বসাইছি হাউ টু ক্রিয়েট ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ই ফর্ম। এখানে ডিসক্রিপশন বসানো হয়েছে, এই যে পুরো ডিসক্রিপশন বসাইছি। এখানে ট্যাগগুলো বসানো হয়েছে। আচ্ছা, তারপর আমরা ট্যাগগুলো বসানোর পর এই যে কাস্টম থাম্বনেল, এখানে একটা থাম্বনেল দিতে হবে। ছবির উপরে যে থাম্বনেলটা, ছবিটা থাকে সেই থাম্বনেলটা এখন আমরা, এই দেখেন থাম্বনেলটা নিয়ে আসছি। থাম্বনেলটা রাখলাম এই যে সি ড্রাইভের ভিতর। এই যে থাম্বনেল, এই যে বড় থাম্বনেল, এইটা আমি নিছি। এই দেখেন আপলোড হচ্ছে, এখন এই থাম্বনেলটা চলে আসবে। এই যে কীভাবে ইন্ডিয়ান ভিসা করবেন ইটোকেনে, থাম্বনেলটা অলরেডি চলে আসছে। এখন আরেকটা জিনিস আপনারা দেখেন, অ্যাডভান্স সেটিং। এই অবস্থায় আপনারা অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে যে ক্যাটাগরি দিবেন এডুকেশন, এই যে ভিডিও লোকেশন কোথায় বেশি দেখা যাবে, আমরা ইউএস এলাকায়, ইউএস এরিয়ায় দেবো, এই জন্য ইউএস এলাকায় দিলাম। এই দেখেন দিয়ে আসতে আসতে ইউএস এরিয়ায় চলে আসবে। আচ্ছা, এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কীভাবে, ইংলিশ, ইংলিশ দিলেন। রেকর্ডিং ডেট, এই যে আজকে ডেট দিলাম আমি, এই যে টুডে দিয়ে আর ডিগ দিয়ে আসতে আসতে চলে আসছে জানুয়ারি 3। তারপর এখানে আর তেমন কিছুই নেই, যা আছে তা সব ঠিক আছে। এখন কি করব, এখন আবার এই বেসিক ইনফরমেশনে যে আমরা, এই যে এর আগে আমরা কী করছিলাম, আনলিস্টেড দিয়েছিলাম, এখন আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। পাবলিক ক্লিক করার সাথে সাথে এই দেখেন গুগলে এই জায়গাটা এবং এই টুইটারে টিক চিহ্ন দিলাম। এখন সব কিছু আমি ওকে, এখন আমি পাবলিশ করব। এখন দেখেন সব কিছু আমার রেডি,
ওকে ওকে প্রসেস ডান, এই পাবলিশ করে দিলাম, এই যে পাবলিশ দিলাম, এখন পাবলিশ একটু অপেক্ষা করতে হবে, এই যে পাবলিশ হয়ে গেছে, দেখেন পাবলিশ হওয়ার সাথে সাথেই এই যে এখানে সব কিছু চলে আসছে, এটা আমার এই ভিডিওর এই যে ওয়েবসাইট, এটা ভিডিওর লিঙ্ক, এটা এখন দেখেন এই লিঙ্ক থেকে এই যে ভিডিও হয়ে চলে গেছে, অলরেডি ভিডিও লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা মাই চ্যানেলে যাই, এখান থেকে এই কোনায় ক্লিক করে আমি এই যে লোডিং হচ্ছে, এই দেখেন ইন্ডিয়ান ভিসা, হ্যাঁ ইন্ডিয়ান ভিসা, এই যে কেবলই যেটা পোস্ট করলাম এখানে চলে আসছে প্রথম লাইনে। তো বন্ধুরা ইন্ডিয়ান ভিসা আপনারা দেখলেন কিভাবে ভিডিওটি আপলোড করতে হয়। এখন পরিশেষে বলবো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনে বেলটি অন করে দিবেন, যেন আমার নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।